Hello viewers, I am Shobha Mondal and you are watching Talk Studio. আজকে আমরা আট ঘর কুড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, আট ঘর কুড়িয়ে না। এটা সরুকটের একটা এলাকা, আর তাও বরিশাল বিভাগের মধ্যে। আর আমি বরিশালেরই মানুষ, এক কথায় বলতে পারেন এটা আমার পার্শ্ববর্তী এলাকা। এই ভিডিওটিতে আমরা অনেক মজা করেছি, অনেক ফান করেছি, আর পুরো জার্নি হতে চলেছে আমাদের নদীপথে। সরুপকাঠি উপজেলার আর এক নাম হচ্ছে নেসারাবাদ। এটা বরিশাল ডিভিশনের পিরোজপুর ডিস্ট্রিক্টের একটা উপজেলা। গোয়াবা গার্ডেন সবথেকে বেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। গোয়াবা গার্ডেন, ফ্লোটিং মার্কেট, আপনারা হয়তো ভ্যানিসের ফ্লোটিং মার্কেটের কথা শুনেছেন, তবে এটি হলো বাংলার সবথেকে বড় ফ্লোটিং মার্কেট। এর মানে এখানে বেশিরভাগ কেনা বেচা ভাসমান পথে হয়, দ্যাট মিন্স নদীপথে। নৌকায় করে লোকজন বিভিন্ন গুডস নিয়ে আসে, বিক্রি করে। Feel like this.
Guava. It's the biggest marketplace of guava. Hi guys, do you know which is? This is the one. They love to travel just like me. I think my friend, she loves to travel so much. And she was so excited for this food. Yes, I can guarantee it will be a dry food. ভিউয়ার্স এই দেখছেন পেয়ারা মার্কেটের এখানে পেয়ারা বিক্রি করতেছেন বলারে লোকজন আমাদের টিমের দাম কেমন রে দাম পারভেজ দাম 120 আপনাদেরকে আরো পেয়ারা দেখাচ্ছি ভিউয়ার্স এই এক নৌকা পেয়ারার দাম 1200 টাকা এখানে হয়তো কেজি মূল্যে পেয়ারা বিক্রি হয় না পুরো নৌকো আর কি কিভাবে বিক্রি হয় পেয়ারা দেখছেন ওখানে পেয়ারা কেনা বেচা হচ্ছে ওই সেই কাকা পেয়ারা বিক্রি করলো সবাই একে একে নিয়ে নিচ্ছে বাও এই পেয়ারাটার রিভিউ নেবো আমি
আপনি এটা টেস্ট করবেন দেন বলবেন যে কেমন আমার মনে হয় পেয়ারাটা ভালো হবে কারণ এটা স্কিনি নেগা শাস্ত্র ভিতর গেছে আচ্ছা বুঝছি তাহলে টেস্ট করেন নেন কামড় দিয়ে বলেন পেয়ারাটা অনেক তাহলে ছোট অনুরোধ করব আমি কামড় দিচ্ছি পেয়ারা ওকে তুমি পেয়ারার পাতা খাবে না তুমি সামনে দিয়ে পাও একটা দেবি পেয়ারা কেমন মিষ্টি দাদা তুমি আমার পেয়ারা খাওয়ার কি কোন স্পেশাল টেকনিক আছে হ্যাঁ এই যে এরকম দত্তা হবে এই দুয়ে তো লইতে হবে আর আপনি কোন টেকনিক এখানে দিলে নিনজা নিনজা টেকনিক আচ্ছা ওয়াও খাবারটা কেমন হয়েছে আও আসুন
ভিউয়ার্স, তো আমি এখন নিজে টেস্ট করতেছি খাবারটা কেমন হয়েছে, রিভিউ দেওয়ার জন্য নিজে। তোমার কেমন লাগলো? আমাদের সাথে আরো ভ্রমণ হবে। আপনারা যদি এখানে এসে ছবি তুলতে চান তো এইখানে, এই দেখেন, এই আছে ফটোগ্রাফার। হ্যাঁ ওয়াটসঅ্যাপ গাইস, আমি ফটোগ্রাফার, কিন্তু এটা যাবে কিনা কইতে পারি না। তারপর আপনাদের তুলে রাখি আপনাদের দেখানোর সাথে। অসাম ছবি হইতেছে। ইয়া থ্যাংক ইউ। বিয়ারা খাইতে পারলাম না, তুমি আসো তোমার। এই আমার আরেকজন ইউটিউবার, ভিডিও ব্লগ করে আমার তা নিয়ে গেছে ছিনতাইকারী, একজন ছিনতাইকারী। আমার সাথে এখানে ট্রল হচ্ছে, আমার সাথে ট্রল হচ্ছে। পাগল পাগল, দাদাকে খিজদে খাওয়াই দিবে রে, এইটারে খাওয়া। আরে গয়া খাওয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। ও এই সাইডে, এই সাইডেও দেখেন, আমারে নিয়ে কিছু করবে। হ্যাঁ ভাই দেখ, ফোকাস করে দিও। এ শুবা তাকাই দেখো, আমার জীবনে এর ফোকাস করতে পারবে। ওয়াও আপনাদের দেখানো দরকার নেই, আমি যাই। এই ভাইদের সম্পর্কে আমার চিন্তা ভাবনা থাকতে পারে। এই জায়গায় আসলে ফটোগ্রাফারদের অভাব নাই। এই একজন ফটোগ্রাফার, দারুণ ফটোগ্রাফি করতেছে। আপনি পার পিস ফটোতে কিরকম টাকা নেন? ও এই মডেল দেন না নেন, মানে আপনি ছবিও তুলে দেন আর টাকাও দেন। এই আপনি ছবিও তুলে দেন আর টাকাও দেন? আমার দুটো ছবি তুলে দেবেন, আমার টাকা দরকার, আমার 400 টাকা হইতো। সারা বাড়ি ফটোগ্রাফার, ওয়াও। আমার কটা ছবি তুলে দেবো, আমার কাছে ছাড়া মতো কোনো ডিএসএলআর ছবি নেই।